প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তালুদারীর পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে দু একুশ সালের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো তো আজকের ভিডিওতে আমরা প্রশ্নগুলো দেখব এবং প্রশ্নগুলোর ভিডিও আপলোড করা শেষেই আমরা তোমাদের দ্বিতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্টের উত্তরগুলো সেগুলো পাবলিশ করবো তো অলরেডি তুমি দেখে নিয়েছো থামনা এলে যে তুমি কোন ক্লাসের অ্যান্সারগুলো দেখতে যাচ্ছ তো আমরা কম্পিউটার স্ক্রিন গিয়ে দ্বিতীয় সপ্তাহের যে প্রশ্নগুলো সেগুলো দেখে নিই তার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তালুদের লিখতে হবে কভার পেজে কি কি তথ্য থাকবে সে সম্পর্কিত একটি ভিডিও আমাদের প্রযুক্তি চ্যানেল পাবলিশ করা আছে এবং সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অ্যাসাইনমেন্টের প্রশ্নের উত্তরগুলো খোঁজার জন্য তোমাদের অনেক কষ্ট করতে হয় তোমাদের কষ্ট যাতে লাঘব হয় সেজন্য আমরা একটি অ্যাপস পাবলিশ করেছি করেছিলাম গত বছর স্কুল হেল্পলাইন বিডি তো অ্যাপসটি এখন আপডেট করা হয়নি খুব শীঘ্রই দুই থেকে তিন দিনের মধ্যে আমরা অ্যাপসটি আপডেট করে দিব আপডেট হলেই তোমরা অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে যে অ্যাপসটির মাধ্যমে তোমরা খুব সহজে দু হাজার একুশ সালের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো এবং প্রশ্নের সাথে সাথে উত্তরগুলো এবং এডুকেশন বোর্ডের যত নিউজ আছে সেগুলো এক অ্যাপসের মধ্যে সব পেয়ে যাবে তো চলো কথা না আবারই আমরা প্রশ্নগুলো দেখে নেই কম্পিউটার স্ক্রিনে ধরো তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখার জন্য আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম ক্লাস এইট দ্বিতীয় সপ্তাহে দুইটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে প্রথম অ্যাসাইনমেন্টটি হচ্ছে ইংরেজি বিষয়ের এবং আরেকটি অ্যাসাইনমেন্ট হচ্ছে বাংলাদেশী বিশ্ব পরিচয় বিষয়টি তো প্রথম সপ্তাহের উত্তরগুলো এবং প্রশ্নগুলো ইতিমধ্যে তোমরা দেখে নিয়েছো আশা করছি যারা এখনও দেখুন তারা দেখে আসতে পারো ক্লাস এইট থেকে শুরু করে ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত নাইন পর্যন্ত সবারই আলাদা আলাদা প্লে লিস্ট করা আছে তোমরা চাইলে সেই প্লে থেকে খুব সহজে উত্তরগুলো পেয়ে যাবে তো দ্বিতীয় সপ্তাহের জন্য যে অ্যাসাইনমেন্ট ইংলিশ বিষয়ের সেটি এক নং অ্যাসাইনমেন্ট ইংলিশ বিষয়ের যেহেতু এর আগে ইংলিশের কোনো অ্যাসাইনমেন্ট হয়নি তো এটির নাম্বার হচ্ছে ওয়ান অ্যাসাইনমেন্ট ওয়ান এবং এটি ইউনিট যেটি ইউনিট এক ইউনিট ওয়ান থেকে প্রশ্নটি করা হয়েছে ক্লাস এইটের সাবজেক্ট ইংলিশ ইউনিট ওয়ান থেকে গ্লিমস গ্লিমস অফ দ্য আওয়ার কালচার আমাদের কালচারের কি কী বৈশিষ্ট্য রয়েছে সে সম্পর্কিত এই অধ্যায়টি এই ইউনিটটি তো ইউনিটের লেসন ওয়ান থেকে লেসন সিক্স পর্যন্ত আওয়ার ফ্লক সং থেকে শুরু করে আওয়ার সং থেকে পর্যন্ত লেসনে পড়াশোনা এখানে অ্যাসাইনমেন্ট যেটি দেওয়া আছে লেসন ফোর থেকে মেনলি যে আওয়ার অ্যান্থিক ফ্রেন্ডস থেকে প্রশ্নটি করা হয়েছে আমরা এন্ডিক ফ্রেন্ডস টু হ্যাঁ এখান থেকে প্রশ্নটি করা হয়েছে এবং প্রশ্নটি হচ্ছে সাপোজ মনে করো ইউ হ্যাভ আ ফরেন ফ্রেন্ড তোমরা মনে করো তোমার একটি বিদেশি বন্ধু আছে একজন বিদেশি বন্ধু আছে হু ইজ ভেরি কিউরিয়াস যে খুবই কৌতূহল কৌতূহলী টু নো অ্যাবাউট দ্য অ্যান্থিক পিপল অফ আর কান্ট্রি হ্যাঁ আমাদের যে খুব নিগোষ্টি আছে নিগোষ্ঠী সম্পর্কে তারা খুব বেশি খুব বেশি জানতে চায় তো নাও প্রিপেয়ার এ ফ্যাক্ট হ্যাঁ একটি ফ্যাক্ট ফাইল অন দ্যাম এখন তোমার কাজ হচ্ছে একটি ফাইল তৈরি করা তাদের জন্য তাদের জীবনযাপন আলোকে একটি ফাইল তৈরি করা ইউ ক্যান টেল অ্যাবাউট দ্য ড্রেস এখানে কী কী থাকতে পারে এখানে তো তাদের পোশাক আশাক সম্পর্কিত ধারণা থাকতে পারবে ধারণা থাকবে ফুড তাদের যে তারা যে খাবার খায় সেই খাবার সম্পর্কিত ধারণা থাকবে কালচার তাদের সংস্কৃতি স্পোর্টস তাদের খেলাধুলা অ্যান্ড ফার্স্ট টাইমস ইন টু ওয়ার্স এবং তারা পূর্ববর্তী অবস্থায় পূর্ববর্তী সময় তারা কোন জনগোষ্ঠীর আওতাধিন ছিল সে সম্পর্কিত থাকবে এবং এইটি লিখতে হবে দুশো শব্দের মধ্যে আর বেশি লিখা যাবে না কারণ যখন লিমিট দেওয়া হয় সেই লিমিটের মধ্যে মধ্যেই লিখতে হয় লিমিটের বেশি লিখা যায় না তো এখানে বলেছে যে ইউজ ন্যারেটিভস ন্যারেটিভসগুলোর ইউজ থাকতে হবে ইমেজেস থাকতে পারে যদি তুমি ইমেজ অ্যাড করতে চাও অ্যাসমেটের মধ্যে তাহলে ইমেজ অ্যাড করতে পারবে পিকচার্স তুমি যদি কোনো ছবি অ্যাড করতেছি মিজার পিকচার্স প্রায় কাছাকাছি একই জিনিসই টেবলস কোনো যদি গ্রাফ গ্রাফিক্যাল ভিউ দেখাতে চাও সেটি ইউজ করতে পারো অ্যান্ড অর ইনফরমেশন অ্যাজ নিডেড আর যে কোনো ইনফরমেশান যেটা তোমার প্রয়োজন সেটা তুমি এখানে ইউজ করতে পারবে ইনস্ট্রাকশন যেটা দেওয়া আছে টিচার উইল এক্সপ্লেন টিচারস হোয়াট ফ্যাক্ট ফাইন ইজ অ্যান্ড হাউ টু রাইট ইট এটা টিচার ইনস্ট্রাকশন দিবে এবং এখানে ইন্ডিকেটর যেটা দেওয়া আছে অ্যাক্সিলেন্ট কারা পাবে অতি উত্তম কারা পাবে যে স্টুডেন্টস উইল বি অ্যাওয়ার্ডেড অ্যাক্সিলেন্ট ফর রিলিভেন্ট ইনফরমেশন স্টুডেন্টকে উত্তম ক্যাটাগরিতে নাম্বার দেওয়া হবে যদি সে যদি তার থুল মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট থাকে কন্টেন্টের যেই ধারণা সেটা যাতে সঠিক থাকে অ্যান্ড গ্রামার গ্রামার ঠিক থাকে স্পেলিং ঠিক থাকে বান ঠিক থাকে পান্সিয়েশন ঠিক থাকে কমপ্লিট কমিউনিকেশান অ্যান্ড ক্রিয়েটিভিটি ঠিক থাকে তাহলে সে অ্যাক্সিলেন্ট ক্যাটাগরিতে নাম্বারটি পাবে তো এই ছিল অষ্টম শ্রেণীর ইংলিশ বিষয়ের অ্যাসাইনমেন্ট তো যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আপনি নোটিফিকেশন আইকনটি অন ভিডিওটি বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে অষ্টম শ্রেণীর আরেকটি বিষয় রয়েছে দ্বিতীয় সপ্তাহে সেটি হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশি বিশ্ব এই বিষয়টির এক নং অ্যাসাইনমেন্ট যেহেতু যদিও দ্বিতীয় সপ্তাহে কিন্তু এটি এর আগে হয়নি বিদায় এটি এক বিশ্ববিদ্যালয় বিষয়ের জন্য প্রথম অধ্যায় থেকে প্রশ্নটি হয়েছে প্রথম অধ্যায় ঔপনৈবেশিক যোগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম এই অধ্যায় থেকে প্রশ্নটি হয়েছে পাট এক থেকে পাট আট পর্যন্ত পাট এক বাংলায় ইউরোপিয়ানদের আগমন ও উপনিবেশিক শাসনের পটভূমি থেকে শুরু করে বাংলার নবজাগরণ ও পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব এই পাঠগুলো থেকে প্রশ্নটি করা হয়েছে এবং প্রশ্নটি হচ্ছে মানে অ্যাসাইনমেন্ট যেটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে উনিশশো সতেরো সাল থেকে সতেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যে কোনো দশটি উল্লেখযোগ্য ঘটনার সময়কাল সহ একটি পোস্টার তৈরি করো তার মানে উনিশশো সতেরো একেবারে বাংলাদেশ দেশ যে কি বলা যায় দেশ বিভাগের আগে ভারত পাকিস্তান বিভাগের আগ থেকে আগের যে সময়টা উম রাজা মহারাজের যে সময় ছিল যে সেই সময়কাল থেকে সতেরো সাল থেকে শুরু করে উনিশ সাল এই সালগুলোর মধ্যে যে কোনো দশটি সাল তুমি বাছাই করবে এবং সেই দশটি সালে কি কি ঘটনা ঘটেছিল সেটার উল্লেখযোগ্য যে ঘটনাগুলো সেগুলো সেখানে উল্লেখ করতে হবে এই পোস্টারের মধ্যে পোস্টার লেখার নিয়ম এখানে একটু পরে আমি নির্দেশনাগুলোতে দেখব এবং সংকেতে বলা আছে কি কি থাকতে হবে এক নাম্বার বলছে সালের উল্লেখ যে সালের কথা বলবো সেই সালের উল্লেখ থাকতে হবে ঘটনার বর্ণনা যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার বর্ণনা থাকতে হবে এবং উপস্থাপনার বৈচিত্র্য থাকতে হবে হুম আবার আমার চলে আসি যে এই এসএমএমটি লেখার ক্ষেত্রে কী নির্দেশনা দেওয়া হয়েছে এক নামে যেটি বলা হয়েছে পেপার পোস্টার পেপার অথবা ক্যালেন্ডার পোস্টার পেপার বলতে আর্ট পেপারকে বোঝানো হয় এটি বাজারে তোমরা দশ টাকায় কিনতে পাবে অথবা আর্ট অথবা ক্যালেন্ডার উল্টো পৃষ্ঠে যখন যেসব ক্যালেন্ডার হচ্ছে উল্টো পৃষ্ঠ সাদা থাকে মানে হোয়াইট ক্যালেন্ডার থাকে উল্টো পৃষ্ঠে কোনো লেখা থাকে না সেসব ক্যালেন্ডার উল্টো পৃষ্ঠে ইউজ করা যাবে অথবা খাতার পৃষ্ঠে জোড়া দিয়ে যদি যাদের এই দুইটার একটাও সামর্থ্য থাকবে না তারা খাতার পৃষ্ঠে জোড়া দিয়ে তখন সেটা বড় হয়ে যাবে বা খাতা না কাটলেও হবে তো ওই পিসটা জোড়া দিয়ে পোস্টার তৈরি করা যেতে পারে পোস্টার আসলে যেটা বোঝা যায় যে অনেক একটু বড় কাগজ হলে সেটাই আসলে পোস্টার বোঝানো হয় দুই নম্বর পয়েন্টে বলেছে তালিকা উল্লিখিত তারিখ ও শাল ব্যবহারের রঙের বৈচিত্র্য আনা যেতে পারে তোমরা যে শালগুলি ইউজ করবে সে শালগুলো যখন লিখবে শাল ইউজ করার সময় শাল লিখার সময় তোমরা বিভিন্ন কালার ইউজ করতে পারো ধর একটা শাল লিখলে সাতান্ন তারপর আরেকটা সাল লিখলে ধরো আঠারোশো সাতচল্লিশ আঠারোশো সাতান্ন হুম এই সাল দুইটা সাল যখন লিখবে বা দশটা সালে তো লিখতে হবে দশটা সালে দশ রকম কালার পেন ইউজ করতে পারো তবে এখানে বলা আছে যে লাল বাদে লাল কালি ইউজ করা যাবে না লাল কালীবাদে যে কোনো কালি ইউজ করতে পারে যে পয়েন্ট সেখানে বলেছে উল্লেখযোগ্য ঘটনার সমূহের সংক্ষিপ্ত বর্ণনা প্রস্তারে উল্লেখ করা যেতে পারে উল্লেখযোগ্য ঘটনা যেগুলো সেগুলো সংক্ষিপ্ত বর্ণনা করা যেতে পারে যেমন ঘটেছিল সতেরোশো সরি এগারোশো ছিয়াত্তর সালে বাংলা এগারোশো ছিয়াত্তর সালে ছিয়াত্তর মনান্তর এবং দ্বৈত শাসন তারপর হচ্ছে মুদ্রণ যন্ত্র প্রচলন যেখানে যে সময় থেকে মুদ্রণ যন্ত্র প্রচলন শুরু হয়েছিল হ্যাঁ ছাপা যন্ত্র এবং কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপন কলকাতা বিশ্ববিদ্যালয় যখন স্থাপন করা হয়েছিল এই সময়কালের যেই বর্ণনাগুলো এগুলো থাকতে পারে এগুলো থাকবে চার নাম্বার যে পয়েন্ট সেখানে বলেছে প্রয়োজনীয় ছবি চিত্র পেপার কাটিং ইত্যাদি সংযোজন করা যেতে পারে এখানে বলেন নেই যে একবারে করতে হবে বলেছে প্রয়োজনে যদি তোমার প্রয়োজন মনে করো তাহলে যে কোনো ছবি বা পেপার থেকে যে কোনো ছবির কাটিং করে নিতে করে এখানে লাগিয়ে দিতে পারো বা প্রিন্ট করে লাগিয়ে দিতে পারো অ্যাসাইনমেন্টের মধ্যে পোস্টারের মধ্যে পাঁচ নাম্বার যে পয়েন্ট সেখানে বলেছে প্রয়োজন নিজের পাঠ্যপুস্তক ব্যতীত অন্য সহায়ক পুস্তকের সাহায্য নেওয়া যেতে পারে পাঠ্যপুস্তক ব্যতীত অন্য সহায়ক পুস্তক বলতে উপরের বা নিচের শ্রেণীর যে কোনো পাঠ্যপুস্তক সহায়তা নেওয়া যেতে পারে এটি বলা আছে এবং অ্যাসাইনমেন্টটি মূল্যায়নের রুবিক্স দেওয়া আছে যে অতি উত্তম ক্যাটাগরিতে আবার পাওয়ার জন্য পরিপূর্ণ মাত্রায় বিষয়বস্তু যথার্থতা ধারাবাহিকতা রক্ষা করতে হবে দশটি ঘটনা সঠিক তথ্য উপস্থাপন করতে হবে উপস্থাপনায় লক্ষ্য নিয়ে মাত্র সৃজনশীল থাকতে হবে লক্ষ্য নিয়ে মাত্র নান্দনিক ও বৈচিত্র্যপূর্ণ উপস্থাপন থাকতে হবে এই ছিল অষ্টম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিশ্বটির অ্যাসাইনমেন্ট তো এই সপ্তাহে দুইটি অ্যাসাইনমেন্ট আশা করছি তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছ যারা অলরেডি করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি বেশি বন্ধুদের বন্ধুরা শেয়ার করে দাও যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দাও এই ছিল আজকের মতো ধন্যবাদ সবাইকে